নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব রাকেশ সাবওয়াল গন্ডাছড়া সফরে আসেন। এই সফরে ওনার সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা এন ডার্লং। সফরে এসে প্রধান সচিব প্রথমেই চলে যান গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। সেখানে উপস্থিত ছিলেন ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর মিলন কান্তি সাহা, মহকুমা শাসক প্রমুখ। এদিন রাকেশ সাবওয়াল হাসপাতাল রুগীদের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রুগীর পরিবারদের সাথে কথা বলেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে। 1989 গন্ডাছড়া সাব ডিভিশন হওয়ার পর থেকে এখন অবধি, আজকের ডেট অবধি, কোনো স্পেশালিস্ট ডক্টর গন্ডাছড়া মহকুমাতে আসেনি। ঠিক আছে, তো এখানে আমরা এখানে এখন যে ডাই সিজন চলছে, এখানে ম্যালেরিয়া ডায়রিয়া একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বর্তমান পেশেন্ট আছে। ঠিক আছে, আর নেক্সট আমরা গত বছরগুলো তো দেখছি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছে। তো তাদের লেগে আপনারা কি ফেসিলিটি দেওয়ার? যেটা সিস্টেম বা হেলথ ক্যাম্প যেটা ওইখানে যেটা চলছে সেভাবে হেলথ ক্যাম্প উইথ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ সে রুটিন প্রোগ্রাম চলছে। এখন নতুন যেটা অ্যাড হয়েছে আর কি, স্পেশালিস্ট ডক্টর যেটা বলেছে পেডিয়াট্রিক এবং গাইনিক ডাক্তার, তো আপাতত হয়তো দিতে একটু সময় লাগবে। টেলিমেডিসিন থ্রুতে আমরা এটা চেষ্টা করা হয় যাতে ডেলি বেসিসে হয়। ম্যালেরিয়া ক্ষেত্রেও যদি সে উচিত হায়ার অথরিটি ভিজিটের পরে তো এইগুলো থাকে না, পাওয়া যাবে। আগে বলে দিলাম, যদি ফাঁক বের করতে চাইলে ফাঁকের কোনো অভাব নেই, আমাদের কথার কোনো দাম আছে? কোনো দাম আছে? নিশ্চয় দাম আছে, দাম আছে। তার কথা শুনি, আমরা যতগুলি মেডিসিন এখানে আছে এর চেয়ে বেশি যত থাকা উচিত সেটা কি করে করা যায়, এটা রাজ্যস্তরে উদ্যোগ চলছে। যতটুকু আছে সেটা তো থাকবেই, এটা বেশিও যাতে কি করে করা যায় এটা আমরা চেষ্টা করছি, এটা আমাদের নজরে এসছে, এটা আমরা চেষ্টা করছি। ডিস্ট্রিক্ট স্টোর, স্টেট স্টোর, সাব ডিভিশন স্টোর, সব জায়গায় যত ধরনের মেডিসিন হওয়া উচিত সেটা আমাদের চেষ্টা চলছে। ঠিক আছে, তবে আপনাকে আট দফা দাবি সমর্থনে মঙ্গলবার কল্যাণপুর পুরাতন মোটর স্ট্যান্ডে সারা ভারত কৃষক সভা তিলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তিনটি অঞ্চলকে নিয়ে সংগঠিত হয় 2 ঘন্টার গণ অবস্থান। গণ অবস্থানে উপস্থিত ছিলেন কৃষক সভার বিভাগীয় কাউন্সিলের সম্পাদক সুভাষ নাথ, কল্যাণপুর অঞ্চল সম্পাদক সহ অন্যান্য। গণ অবস্থান শেষে এক প্রতিনিধি দল ইউকো ব্যাংক ম্যানেজারের নিকটে ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলির মধ্যে ছিল কেসিসি এর মাধ্যমে প্রকৃত কৃষকদের ঋণ প্রদান করা, এমজিএন রেগার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিক ঋণ নিয়েছে তাদের পাসবুক সহ বিভিন্ন হিসেব প্রদান করা সহ অন্যান্য। এটা আমরা বিভাগীয় কাউন্সিলের উদ্যোগে আমাদের তিনটা অঞ্চল কমিটি, কল্যাণপুর, বাগানবাজার এবং সিদ্ধার্থী, তিনটা অঞ্চল কমিটির উদ্যোগে কৃষক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া, যেরকম কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্য দামে ভারত সরকার গেট ক্রয় করা, এছাড়া যারা ব্যাংকে বিভিন্ন ভাতা পাচ্ছেন তাদের ভাতা প্রদানের ক্ষেত্রে ব্যাংকের তাল বাহানা বন্ধ করা, কেসিসি ঋণ প্রদানে ব্যাংকগুলিকে আরও দ্রুত কার্যকর ভূমিকা গ্রহণ করা, এইসব দাবিগুলিকে সামনে রেখে 2 ঘন্টার কোনো অবস্থান আমরা আজকে এখানে পালন করছি। কল্যাণপুর মন্ডল এলাকার তোতাবাড়ি বাজারে অনুষ্ঠিত হয় বিজেপির এক জনসমাবেশ। সমাবেশে 28 পরিবারের 85 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব মণিহার দেববর্মা, রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি পরেশ বিশ্বাস ও অন্যান্য। নবাগত সদস্যদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেয় উপস্থিত নেতৃবৃন্দগণ। এই সভায় যুব মোর্চাদের এবং যুবক যারা আছেন তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাদের বাড়ি বাড়ি মানুষের যেতে হবে, মানুষকে জনগণকে বোঝাতে হবে আমাদের সংগঠনের কি কাজ, আমাদের মোদীজি আগামী দিন কি নিয়ে আমাদের ভারতবর্ষকে শাসন করবে, সাধারণ মানুষের জন্য কি প্রকল্প রয়েছে সেইগুলি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে মানুষকে বোঝাতে হবে। এবং মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি যে দীর্ঘকাল মানুষকে বঞ্চিত রেখে, অন্ধকারে রেখে রাজত্ব করে গেছে, এবং সেই জন্য আমাদের এই রাজ্যের বিরোধী কংগ্রেস দল দায়ী, কারণ মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতায় ছিল বিরোধী দল তখন কংগ্রেস ছিল। এই মার্কসিস্ট কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় রাখার জন্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না।
শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পি সি ধর। পারুল প্রকাশনী। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ বিড়ি সিগারেট জর্দা গুটকা খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর। গত 3 দিন যাবত ধরে বিদ্যুৎ পরিষেবা না পেয়ে বিদ্যুৎ নিগম দপ্তর ঘেরাও করে সাধারণ জনগণ ঘোষণা কল্যাণপুর বিদ্যুৎ সাব ডিভিশনের রামকুমার তালুকদার পাড়া এলাকায়।
এলাকাবাসীদের অভিযোগ, বিদ্যুতের সমস্যাগুলি নিগম কর্মীদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এছাড়াও এলাকার সরঞ্জয় স্কুলের পাশের ট্রান্সফরমারও বহুদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। দিনের পর দিন বিদ্যুৎ নিগমের গাফিলতির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। তাদের দাবি, অতিসত্বর বিদ্যুৎ চালু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আমরা এখানে লাইন নাই আজকে 3 দিন ধরে, 14 তারিখ কল দেওয়া হয়েছে, তারা এখন পর্যন্ত স্টাফ লোক এখানে গেছে না। এই সমস্যা দুর্ভোগ, আমরা রাতের বেলা কারেন্ট পাই না, দিনের বেলা কারেন্ট পাই না, ওই আজকে আমরা রাত্রে আহ্বান রাখছি। আপনাদের কি দাবি? আমরা এখন গ্যাংটা চেঞ্জ করলে বলব বা এটা ঠিক করে দিলে আমরা যাতে কারেন্ট পাই। কারেন্ট থাকলে পরিবারের মতন আমরা লোক বসবাস করি এই গ্রামের মধ্যে। আজকে ট্রান্সমিটারটা পরিবর্তন করে না দেয় আমরা পথ অবরোধ করতে বাধ্য হব। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজেপি কল্যাণপুর মন্ডলের উদ্যোগে 11 দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল গুণগত শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সহ অন্যান্য। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জলি বর্মন, পিনাকী দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। যে দুর্দশা চলছে, স্কুলে যে পড়াশোনা চলছে না, ঠিক মতো চলছে না, মাস্টারমশাইরা কর্মচারীরা ঠিক মতো আসছে না, বিভিন্ন সমস্যা নিয়ে, স্কুলে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 11 দফা দাবি নিয়ে স্যারের লোকে আমরা মিস্টার বীরমোহন দেববর্মার লোকে সাক্ষাৎ করলাম। উনি আমাদের 11 দফা দাবি যুক্তিযুক্ত স্বীকার করেছেন এবং অবিলম্বে সেই দাবিগুলো পূর্ণ করার জন্য তেনারা সচেষ্ট হবেন, সে কথা বলে আমরা আশ্বস্ত করেছি। কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন জলাই গ্রাম পঞ্চায়েতের রেখা শ্রমিকদের মজুরি না নিয়ে নিজে টাকা হাফিজ করে বলে অভিযোগ শ্রমিকদের। শ্রমিকদের অভিযোগ, প্রায় 3 মাস ধরে তারা রেখার কাজের মজুরি পাচ্ছে না। জানা যায় রেগা মাস্টার অমিতাভ দেবনাথ শ্রমিকদের মজুরি প্রদানে বিভিন্ন তালবাহানা করে আসছে, ফলে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। এই আমরা আজকে 3 মাস হইব রেগার কাজ করতে, খাইসিয়া বাড়ি 6 নম্বর ওয়ার্ডে টান্ডা কাশিয়া, এখানে কাজ করার পরে আমরা একটা বান দেখাইছে, কতটুক তোমরা করো, তোমরা কাজটা কমপ্লিট করো, তারপরে তোমরা দেখা দেবো কীরকম পেমেন্টটা আয়। তারপরে একদিন ইঞ্জিনিয়ার তাই না নিজে আইসে কাজের সাইটে, আমরা কাজ তখন কাজ করতে আসি, কাজের সাইটে আওনের পরে তাই না বানটার দিকা ফিসারিটার দিকা তাই না সুন্দর হয়েছে, কইছে রেগার কাজের মধ্যে তো সুন্দরই হয়েছে কাজটা, এরকম তো সুন্দর আর পাইছে না, তে তোমরা তো ফুল পেমেন্ট দিতে লাগে। যাই হোক, আমরা লেবারের ডেকা নিয়ে তাই না কইছে ফুল পেমেন্ট দিতাম না, 1 টাকা কম দিব, 1 হাজার টাকা দিব, 171 টাকা, এখন তো 172 টাকা আছে সরকারি রুল, 171 টাকা দিয়ে দিব। আমরা কইছি আচ্ছা স্যার ঠিক আছে, তো আমরা এখানে রইলাম, কাজটা সুন্দর হয়েছে। তারপরে একদিন আমরা রেগার মাস্টার গুরমণি দিয়ে তাই না কইল, ডিএমএ ভিজিট করেছে কেন তোমরা কাজ হয়েছে না সুন্দর, ইঞ্জিনিয়ার তো কইয়া আছে সুন্দর, ডিএমএ ভিজিট করার পরে কেন কাজটা সুন্দর হয়েছে না, তোমরা পেমেন্ট কমাই দিব। আমরা কইছি এখানে কইছি কেন আরও কাজ করতে লাগবো ডিএমএ কইছে, তারপরে আমরা 15-20 দিন করে যে সময় কইছে আবার কাজ করতে লাগবো, আমরা কি আরও 8-10 দিন গিয়ে কাজ করছি, 8-10 দিন কাজ করছি, করার পরে যতটুকু জায়গায় ডিএমএ দেখাই দেখলো রেগার মাস্টার অতটুকু জায়গায় আমরা কমপ্লিট করছি আবার পুনরায় 15-20 দিন পরে গিয়া, করার পরে এখন কালকে পেমেন্ট হইতো শুনলাম। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। কেন বহিরাজ্যের খুব দামি রড, বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না, ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্তুয়ালি আগরতলা। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জুলাইবাড়ি সুচেতনতা সামাজিক সংস্থার পরিচালিত ইংরেজি মাধ্যমের পিলার পাবলিক স্কুল। ঘটনা মঙ্গলবার সকালে। পরে বিদ্যালয়ের শিক্ষকরা এবং অভিভাবকরা জুলাইবাড়ি অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলেও দপ্তরের কোনো কর্মী ঘটনাস্থলে আসেনি। পরে শান্তির বাজার থেকে আগুনের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টুডেন্ট বা টিচারের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? টিচারের মধ্যে এক দুজনের উন্ডিট ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের পা একটু পুড়ে গেছে, হাতে একটু লেগেছে, সামান্য ভাবে সামান্য চোট আছে। তারা কি এখন হসপিটালে এডমিট? হ্যাঁ, একজন আমাদের প্রিন্সিপাল ম্যাম হসপিটালে এডমিট আছে, তার সাথে একজন ম্যাডামও আছে হসপিটালে, আর এখানে আমাদের টিচার আছে 2-3 জন, তারা হাতে লেগেছে আগুনের ছেঁকাটা। তার নাম পলাশ বিশ্বাস। আপনি কি এই স্কুলের টিচার ছিলেন? স্কুলের টিচার, কিন্তু আমার ডিউটি ছিল জুলাইয়ের নার্সারিতে। আমি যখন ব্যাপারটা শুনেছি আমাদের ফিলা পাবলিক স্কুলে আগুন লেগেছে, তখন আমি যখন লেগেছে আমি 10 মিনিটের মাথায় আমি খবরটা পেয়েছি। 10 মিনিট আগুন লাগার 5 মিনিটের এক
ভয়াবহ অগ্নিকাণ্ডে শিকার শান্তির বাজার মহকুমার মনপাতর আউটপোস্ট। ঘটনার খবর পেয়ে ছুটে আসে শান্তির বাজার থানার ওসি সহ পুলিশ বাহিনী। থানার ওসি জানান, এই অগ্নিকাণ্ডে দুইটি বাইক সহ 4 লক্ষাধিক টাকার জিনিসপত্রের ক্ষতি হয়। জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। লোক ছিল, তারা দৌড়ে গেছে, কিন্তু আগুনের তাপের কারণে কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসে খবর দিয়েছে, খবর ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে, কিন্তু এর মধ্যে পুরো ঘর পুরোপুরি আগুনে পুড়ে গেছে। ঘরের মধ্যে দুইটা বাইক ছিল, 2 কনস্টেবলের একটা সাইডে, আর রান্নার চুলা ছিল এক সাইডে। খাওয়া দাওয়ার রান্না হয়ে গিয়েছিল প্রায় 5:30 নাগাদ রান্না হয়ে গিয়েছিল। তাই এরপর আর এখানে কেউ জেনারেলে জানে রাত্রে এসে ওরা খাওয়া দাওয়া করবে এরকম। সাধারণ জনগণের পাশাপাশি মঙ্গলবার উদয়পুর মহকুমার ধ্বজনগর পুলিশ রিজার্ভ সরকারি আবাসনে পুলিশ প্রশাসনের পরিবারগুলি পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ সংগঠিত করে। জানা যায়, গত 16 মার্চ পুলিশ লাইন রিজার্ভ পাম্প মেশিন বিকল হয়ে পড়ে। দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও প্রশাসনের তরফে সারাইয়ের নেই কোনো উদ্যোগ। খবর পেয়ে ছুটে আসে গুমতি জেলা পুলিশ আধিকারিক সহ অবরোধকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। আপনার জলটা কিভাবে পান? জল বাবদ আপনারা কোন টাকা পয়সা দেন? দপ্তর থেকে কি কইছি আপনাদেরকে? কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কল্যাণপুর পঞ্চায়েতের উদ্যোগে তুতাবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। খেলার সূচনা করেন বিধায়ক মনীন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব কল্যাণপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য অতিথিগণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় উপস্থিত অতিথিগণ। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।